সিলেটে আজ আমাদের তৃতীয় ও শেষ দিন। এখন আমরা যাচ্ছি ডিবির হাওর, যা শাপলার বিল নামেও পরিচিত। পথে যেতে যেতে এই চা বাগানটি পড়ায় আমরা এই সৌন্দর্য উপভোগ করতে কিছুক্ষণের জন্য সিএনজি থেকে নেমে পড়ি। অন্যান্য চা বাগানের তুলনায় এই বাগানটি অনেক বেশি সবুজ, তাই এর মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। আসার সময় আমার এই বন্ধুটি যেভাবে ফিরছিল তা বাংলা সিনেমার কথা মনে করিয়ে দেয়। যাওয়ার পথে এই রাস্তাটির সৌন্দর্যের কথা না বললেই নয়। বেশ কয়েক কিলো রাস্তা একেবারেই সোজা, দুপাশে প্রকৃতির মায়াবী রূপ আর সাথে ভ্রমণের আনন্দ, এক কথায় দুর্দান্ত অনুভূতি। বেশ কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছাই জৈন্তাপুর বাজারে। সেখান থেকে একটু সামনে আগালেই হাতের বাঁ দিকে গ্রামের মেঠো পথ। সেই পথ ধরে অল্প কিছুক্ষণের রাস্তা, কিন্তু এই অল্প রাস্তার অবস্থাই প্রচণ্ড ভয়াবহ। বর্ষার সময় যে কী হবে তা বলাই বাহুল্য। সিএনজি থেকে নেমে একটু আগালেই নৌকা ঘাট। এক নৌকায় চারজন বসা যায়। আমরা তিনজন একটা নৌকা ভাড়া করে ভেসে পড়ি শাপলার বিলের অনিন্দ সৌন্দর্য অবলোকনে। প্রথমে যা ভেবেছিলাম ডিবির হাওর বা শাপলার বিল তার থেকেও অনেক বেশি সুন্দর। সবচেয়ে ভালো লেগেছিল এই জায়গার নিরবতা। প্রকৃতির নিজস্ব শব্দ ছাড়া অন্য কোনো কিছুই কানে আসছিল না। মাঝে মাঝে নিজের নিঃশ্বাসের শব্দটাও টের পাচ্ছিলাম। নৌকা থেকে নেমে এবার চারপাশটা হেঁটে দেখার পালা। দূরের মেঘালয়ের বিশাল পাহাড়, সামনে ছোট্ট হাওর আর গ্রামীণ এই মেঠো পথ, সব মিলিয়ে যে সৌন্দর্য তা শুধু উপভোগেরই ব্যাপার। এবার ডিবির হাওরকে বিদায় বলার পালা। যেতে যেতে প্রথমবারের মতো দূরে এক ঝাঁক অতিথি পাখির দেখা মিলল। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে উঠে পড়ি আবার সিএনজিতে। যাত্রা শুরু হয় বিছানাকান্দির দিকে। ডিবির হাওর থেকে বিছানাকান্দি যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর, যা আসলেই বলে বোঝানো যাবে না। রাস্তার দুপাশের রুক্ষ আর সবুজ মাঠ, নদীর বয়ে চলা, যা ভ্রমণের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তবে রাস্তার শেষ কয়েক কিলো অবস্থা ছিল খুবই বাজে, তবে ভ্রমণের সেই আনন্দকে এতটুকু ম্লান করেনি। দেখতে দেখতে এসে পৌঁছাই হাদারপাড় নৌকা ঘাটে। সেখানে অনেকক্ষণ ধরে আর অনেক দামাদামির পর নৌকা ভাড়া করি আর ভেসে পড়ি বিছানাকান্দির পথে।
পানি কম থাকলেও তা ছিল একেবারে স্বচ্ছ আর প্রচণ্ড ঠান্ডা। নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। পানিতে কিছুক্ষণ হেঁটে আবার সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকি। দেখে মনে হচ্ছিল যেন পাথরের মরুভূমিতে এসে পড়েছি। আর প্রকৃতির এই রূপ শোভা দেখে আমার বন্ধুটির গলায় সুরের দেখা মিলল। যেন ছবির মতোই মনে হয়। এবার ফেরার পালা। বিভিন্ন স্টাইলে ছবি তুলে আর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে আগাতে থাকি নৌকার দিকে। আর এর মধ্যে দিয়ে শেষ হয় আমাদের সিলেট ভ্রমণের তৃতীয় ও শেষ দিন।